আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও দয়ার আল্লাহ, এই রজব মাস এবং শাবান মাসের মধ্যে আমাদেরকে আপনি বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান এবং রমজান পর্যন্ত আমাদেরকে আপনি পৌঁছায় দেন, রমজান পর্যন্ত পৌঁছিবার তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। এই দোয়া আমরা শিখতে এবং আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই দোয়াটা আমি আবার বলি, আপনারা আমার সাথে পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে ডাকিয়ে নিয়েছেন, মিয়ারাজে ভ্রমণ করায় দিয়েছেন। জুরে কোন সুবহানাল্লাহ। এই রজব মাসে মিয়ারাজ হয়েছে, নবীজির মিয়ারাজ। যেই মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি আমল দিয়েছেন, যে আমল আমাদের উপরে ফরজ, এই আমলটা হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালামকে পাঠিয়ে দিয়েছেন। জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া নবীজিকে ঘুম থেকে জাগ্রত করিয়া নবীজিকে দিয়া নবীজির বক্ষ বিতরণ করিয়া আমার আসমান হলো এত বড় মোটা, 500 বছরের রাস্তা যতটুকু হবে ততটুকু সম পরিমাণ প্রত্যেকটা আসমান এত বড়। জুড়ে কোন সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে যাওয়ার পর ওই জায়গার মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দেখতে পারলেন, ওই জায়গার মধ্যে সূর্যটা লটকানো রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা লটকে রেখেছেন ওই জায়গার মধ্যে, চতুর্থ আসমানের মধ্যে আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দেখতে পারলেন, সাক্ষাৎ করলেন মুসা আলাইহি সালাতু ওয়াসসালামের সাথে। আমার পানের বাইর, আমার বন্ধুগণ, আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো আমার হাবিব, দুনিয়ার মধ্যে এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে গেলে কোন হাদিয়া নিয়ে যায়, দুনিয়ার মধ্যে এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে গেলে উপহার নিয়ে যায়, আপনি আমার কাছে এসেছেন, আপনি বিশ্ব নবী, আপনি আমার হাবিব, আপনি আমার কাছে এসেছেন, আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ডাক দেয়া বলে, লগো আল্লাহ আমার তো তেমন কোনো সামর্থ্য নাই,
বান্দা বান্দিদের সামর্থ্য নাই আপনাকে কি হাদিয়া দিবি, তবে আপনার জন্য আমি তিনটা হাদিয়া এনেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কে ডেকে ডেকে বলেন, আমরা যে নামাজের ভিতরে আত্তাহিয়াত করি, ওই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন, আত্তাহিয়াতুল্লাহ ওগো দয়ার আল্লাহ, যত সমস্ত প্রশংসা রয়েছে সব কিছু আপনার জন্য, সমস্ত প্রশংসা আপনার জন্য, সমস্ত প্রশংসা আপনার জন্য। আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, আবার মাঝে মাঝে প্রশংসা করি না। ঝড় তুফানে যদি দেখা যায় একজনের বাড়িঘর উল্টায় দিয়েছে, বাড়িঘর ভেঙে ফেলেছি, আর একজনের বাড়িঘর ভাঙে নাই, যার ঘর ভাঙে নাই সে ডাক দেয়া বলে, আমার সিমেন্টটা ভালো ছিল, আমার রডটা ভালো ছিল, সিমেন্টের প্রশংসা করে, রডের প্রশংসা করে, সিমেন্টটা ভালো থাকার কারণে, রড ভালো থাকার কারণে আমার ঘর ভাঙে নাই। অথচ ওই সময় প্রশংসা করার কথা ছিল আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা, বলেন ঠিক কি না? আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলেন, ওগো দয়ার আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার জন্য, সমস্ত প্রশংসা আপনার জন্য আমি হাদিয়া দিয়া দিলাম। দুই নাম্বার হাদিয়াটা হলো আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াত, আমি আমার শরীর দ্বারা যত সমস্ত ইবাদত বন্দেগি করেছি, আমি আমার শরীর দ্বারা যত সমস্ত ইবাদত বন্দেগি করেছি, সমস্ত ইবাদত বন্দেগি আপনার জন্য আমি হাদিয়া দিয়ে দিয়েছি। তিন নাম্বার হাদিয়া হলো ওয়াত্তাইয়িবাত, আমি আর্থিকভাবে যত সমস্ত ইবাদত বন্দেগি করেছি, এই আর্থিকভাবে সমস্ত ইবাদত বন্দেগিগুলো আপনার কাছে আমি পেশ করলাম হাদিয়া হিসেবে। এই তিনটা হাদিয়া যে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবীজি দিয়া দিয়েছেন, এবার আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন হাদিয়া দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তো খালি হাতে দিতে পারেন না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো আমার হাবিব, আপনি আমাকে তিনটা হাদিয়া দিয়েছেন, আমি আপনাকে তিনটা হাদিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, দুনিয়ার যত সমস্ত শান্তি রয়েছে, দুনিয়া আখিরাতে যত সমস্ত শান্তি রয়েছে, প্রথম নাম্বার হাদিয়াটা আমি আপনাকে দুনিয়া আখিরাতের সমস্ত শান্তি আপনাকে দান করে দিলাম। দুই নাম্বার হাদিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিয়েছেন ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো আমার হাবিব, আপনাকে আমি দুই নাম্বার হাদিয়াটা দিয়া দিলাম, আমার যত সমস্ত রহমত রয়েছে সমস্ত রহমত আমি আপনাকে দান করে দিলাম। তিন নাম্বার হাদিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, তিন নাম্বার হাদিয়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যত বরকত রয়েছে সমস্ত বরকত আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন, মুখতার খুদা তুমকো বনায়া, নাই নে মুখতার খুদা তুমকো বনায়া, উম্মত কনে গাবন খুদা তুমকো বনায়া, উম্মত কেন গাবান খুদা তুমকো বনায়া, আল্লাহ নে তুমকো ইতনাই মাহবুব বনায়া, আল্লাহ
দিতে নাই মাহবুব বানায়া, মেরাজ মে সব সার খুদা তুমকো দেখায়া, মেরাজ মে সব সার খুদা তুমকো দেখায়া। জোরে পড়ুন আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের সাথে এইভাবে কথাবার্তা হইতেছে, আর অনেক কথাবার্তা হয়েছে। এবার ফেরেশতারা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা বলে আমরা সাক্ষ্য দিতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো আল্লাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, এবং আমরা সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এবার একটা হাদিয়া দিয়েছেন আমাদের জন্য, উম্মতদের জন্য, আমার নবীর উম্মতের জন্য, শেষ নবীর উম্মতের জন্য একটা হাদিয়া দিয়ে দিয়েছেন। ওগো আমার হাবিব, আপনি চলে যাইতেছেন, আপনার উম্মতের জন্য আপনাকে আমি পঞ্চাশ অক্ত নামাজ দিয়ে দিলাম, আপনার উম্মতের জন্য হাদিয়া দিলাম পঞ্চাশ অক্ত নামাজ। আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আসার পথে মুসা পয়গম্বরের সাথে দেখা হয়ে গিয়েছে। মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে আমি দুনিয়ার মধ্যে ছিলাম, আমার উম্মত গুলা কত শক্তিশালী ছিল, এরপরও তারা আল্লাহর ইবাদত বন্দেগী সঠিকভাবে আদায় করতে পারে নাই, আপনার উম্মত তো আরো দুর্বল, আপনার উম্মতকে আরো দুর্বল করে বানানো হয়েছে, আপনার উম্মতের এত পঞ্চাশ অক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি যান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যান, গিয়া বলেন নামাজটাকে কমায় দেওয়ার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন, পাঁচ ওয়াক্ত নামাজ কমায় দেওয়ার পর আবার আসলেন, দেখা হয়ে গেল মুসা পয়গম্বরের সাথে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ডেকে ডেকে বলেন, না না হবে না, পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ তারা আদায় করতে পারবে না, আপনি যান আবার চলে যান, আমার নবী আবার চলে গেছে। এইভাবে যাইতে যাইতে নয়বার চলে গেলেন, পাঁচ নং পঁয়তাল্লিশ ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিন কমায় দিয়েছেন। এবার আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর হাবিব, এরপর আপনার উম্মতরা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারবে না, এর বাস্তব প্রমাণ আজকে আমরা কয় ওয়াক্ত নামাজ আদায় করি, এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়তে পারে না, ফজরের নামাজ পড়লে জোহরের নামাজ আদায় করে না, এশার নামাজ আদায় করলে ফজরের নামাজ আদায় করে না। ওগো আল্লাহর হাবিব, আপনি জাল আবার জাল, আল্লাহর নবী যে ডাক দে বলে মুসা পয়গম্বর, না না আমি যাব না, আমার লজ্জা লাগে, আমার শরম লাগে, কমাইতে কমাইতে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত দিয়ে দিয়েছে, আমি কেমন ভাবে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাব। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিনে আসতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে লগো আমার হাবিব, আপনি যদি আমার কাছে আবার আসতেন, আবার আসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য আরো কিছু কয়েক অক্ত কমায়া দিতাম, কিন্তু আপনি শুনে রাখেন, আপনি যেহেতু আসেন নাই, এই পাঁচ অক্তই আপনাকে দিয়া দিলাম, কিন্তু এই পাঁচ অক্ত নামাজ যদি আপনার উম্মতের সঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আপনার উম্মতদের আমল নামায় পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব লিখিয়া দিব।